এখানে তোমাদের শূন্যপদ থাকবে প্রায় ছাপ্পান্ন হাজার শূন্যপদ কিন্তু এখানে থাকছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এবং সুপারভাইজার আরও অনেকগুলি শূন্যপদ কিন্তু রয়েছে তোমাদের এখানে আর তোমাদের বেতন কত থাকবে তোমাদের দেখে নাও অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছে তাদের কিন্তু বেতন থাকবে ন হাজার তিনশো টাকা এবং যারা সুপারভাইজার পদে তোমরা চাকরি পাবে তাদের জন্য কিন্তু তোমাদের থাকছে চৌত্রিশ হাজার আটশো টাকা ঠিক আছে এবং তোমাদের এখানে প্রচুর পরিমাণে শূন্যপদ তো থাকছেই হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল জিকিন সাইট আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপদ কিন্তু থাকছে তোমাদের প্রায় কত শূন্যপদের নিয়োগ হতে চলেছে তোমরা কীভাবে আবেদন করবে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট যারা এই সমস্ত আসি আইসিডিএস আশাকর্মী এই সমস্ত রিকম্পেটের জন্য অনেকদিন ধরে ওয়েট করেছিল তাদেরকে বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ করে করে দেখবে না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না এর সিলেকশান প্রসেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কীভাবে আবেদন করবে সম্পূর্ণ কিছু এ টু জেড আমি আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি কবে থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এবং তোমরা কীভাবে অফলাইনের মাধ্যমে কোথায় গিয়ে তোমাদের কাগজ জমা দেবে সম্পূর্ণ কিছু আমি তোমাদের আজকে এ টু জেড ভিডিওতে বলতে চলেছি একটু ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি দেখতে থাকো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এবং এর পাশাপাশি আমি তোমাদের বলে দিই বন্ধুরা নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে এক লক্ষ পঁচিশ হাজার নিয়োগ হবে রাজ্যে তার মধ্যে তোমাদের কত শূন্যপাত কিন্তু থাকবে আমি তোমাদের বলে দিই অঙ্গনওয়াড়ি কর্মী তোমাদের টোটাল শূন্যপাত রয়েছে এখনও পর্যন্ত ছাপ্পান্ন হাজার কিন্তু ছাপ্পান্ন হাজার তো শূন্যপাত কিন্তু তোমাদের নিয়োগ তো টোটালি পূরণ করা দেওয়া হবে না এর মধ্যে তোমাদের নিয়োগ করা হবে দেখো তোমাদের আমি বলে দিই অঙ্গনওয়াড়ি কর্মী পদে কিন্তু তোমাদের নিয়োগ হবে প্রায় দশ হাজার ন হাজার চারশো তিরানব্বইটি এর আগে আমি তোমাদের বলেছিলাম বিস্তারিত আলোচনা করেছিলাম আচ্ছা অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি যে কর্মী সেই পদে কিন্তু তোমাদের ন হাজার চারশো তেতাল্লিশ টোটাল দশ হাজারের কাছাকাছি থাকবে এবং তোমাদের অঙ্গনওয়াড়ি যে সহকারী পদে কিন্তু তেরো হাজার নশো ছাব্বিশটি টোটাল তাহলে তোমাদের কত হচ্ছে টোটাল সব মিলে তোমাদের তেইশ হাজার প্লাস কিন্তু তোমাদের ভ্যাকান্সি কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই সমস্ত কথা আমি তোমাদের বলেছিলাম রাজ্যে কোন কোন ভ্যাকান্সিগুলি আসবে আমি আমার যারা ভিডিওগুলি দেখো প্রিভিয়াস ভিডিওগুলি তোমরা সম্পূর্ণ কিছু জানতে তো পারবেই ঠিক আছে আশা কর্মী নিয়ে আমি তোমাদের ভিডিও করে দিয়েছি আশা কর্মী রিক্রুটমেন্ট কত ভ্যাকান্সি আসতে চলেছে প্রায় সাত হাজার যে ভ্যাকান্সি আসতে চলেছে সেই সম্পর্কে আমি তোমাদের বলে দিয়েছি যারা দেখো নিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে 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 দেবো তোমার অবশ্যই দেখে নেবে ঠিক আছে চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আরও অনেক গুরুত্বপূর্ণ ভ্যাকান্সিগুলি আসছে এই সমস্ত ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি বা আবার লিঙ্কে গিয়েও তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে রেলের কোন কোন ভ্যাকান্সিগুলি আসছে আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কোন কোন ভ্যাকান্সিগুলি আসছে আমি তোমাদের সম্পূর্ণ কিছু এ টু ডেট বলে দিয়েছিলাম চলো বন্ধুরা আর যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো এবং প্রতিনিয়ত তাহলে জব আপডেটগুলি তোমরা পেয়ে যাবে অবশ্যই বিল নোটিফিকেশানটি অল করে রাখবে আজকে আমি তোমাদের বলে দিই যে তোমাদের ছাপ্পান্ন হাজার পদ রয়েছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে এবং অনেকগুলো তো আইসিডিএসের তো অনেকগুলি পদ রয়েছে যেমন সুপারভাইজার কর্মী সহায়ক যারা রয়েছে আইসিডিডিএস তাদের জন্য সমস্ত কিছু সিলেকশন প্রসেস আমি তোমাদের এবার বলতে চলেছি তো বন্ধুরা এখানে কী বলা হয়েছে দেখো ছাপ্পান্ন হাজার কিন্তু শূন্যপদ কিন্তু এখানে রয়েছে আইসিডিএসে তোমাদের কিন্তু ছা নিয়োগ হবে তেইশ হাজার ঠিক আছে প্রথমে যে তোমাদের নিয়োগটা হবে সেটা সেটা তোমাদের দশ হাজার নিয়োগ হবে তারপরে তেরো হাজার নিয়োগ হবে ঠিক আছে প্রথমে তোমাদের এখানে কী বলা হয়েছে দেখো সুখবর সুখবর চাকরির প্রার্থীদের জন্য আরও একটি নতুন তোমাদের সুখবর আসতে চলেছে কারণ তোমাদের যারা মহিলা প্রার্থী রয়েছে যারা এই এই সুযোগগুলি হাতছাড়া করবে না কারণ তোমাদের প্রথমেই যে নিয়োগটি হবে অঙ্গনওয়াড়ি কর্মী পদে এবং তোমাদের যোগ্যতা থাকবে আমি কত এইট পাস এবং টেন পাস যারা রয়েছে তারা তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকো এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য তোমাদের সুপারভাইজার এবং সহায়িকা পদ রয়েছে এবং পদ রয়েছে ঠিক আছে প্রথমে আমি তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা বলে দিচ্ছি আচ্ছা যারা তোমাদের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য যারা আবেদন করতে চাইছো তোমাদের এইট পাস হলেই তোমাদের হবে আর যারা অঙ্গনওয়াড়ি কর্মী পদে কিন্তু তুমি যারা নিয়োগ কর চাইছো তাদের যারা আবেদন করতে চাইছো তাদের জন্য তোমাদের মাধ্যমিক পাস কিন্তু এখানে থাকতে হবে ম্যান্ডেটরি তোমাদের থাকতেই হবে আর যারা অঙ্গনওয়াড়ির যে সুপারভাইজার পদে চাকরি করতে চাইছো তাদের জন্য তোমাদের যে ভ্যাকান্সি তোমাদের যে শূন্য থাকবে এই তোমাদের যে কোয়ালিফিকেশানটি থাকতে চলেছে সেটা তোমরা দেখে নাও অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে যারা অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের জন্য আবেদন করতে চাইছো ঠিক আছে তোমরা টু জেড ভিডিওটি দেখো আর অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের জন্য তোমরা তোমাদের সিলেকশান প্রসেস একটু আলাদা এদের থেকে একটু হার্ড কিন্তু ঠিক আছে তো তোমরা অবশ্যই তোমাদের দেখে নেও বেতনটি অঙ্গনওয়াড়ি সুপারভাইজার যারা পদের যারা চাকরি করবে তাদের কিন্তু বেতন খুব ভালো রয়েছে চৌত্রিশ হাজার আটশো টাকা এবং যারা অঙ্গনওয়াড়ি সহকারী পদে কিন্তু সহায়িকা এবং যারা কর্মী অস তাদের তাদেরও ভালোই বেতন রয়েছে ন হাজার তিনশো টাকা তোমাদের বেতন কিন্তু এখানে থাকবে ঠিক আছে আবেদন প্রক্রিয়াটা কী রয়েছে এখানে এবার আমি তোমাদের বলবো কিভাবে তোমরা অনলাইনে আবেদনটি করবে যে সক আচ্ছা কবে তোমাদের ফর্ম ফিল আপ মানে প্রকাশিত হবে সেটা আমি তোমাদের পরে বলছি আগে বলি তোমাদের কীভাবে আবেদনটি করবে যে সকল প্রার্থী আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য অনলাইনে তোমাদের তো আবেদন করতেই হবে অনলাইন আবেদন করতে গেলে তোমাদের যে ওয়েবসাইটটা এখানে আমি দেওয়া রয়েছে তোমরা অবশ্যই সেই ওয়েবসাইটে চলে যাবে আর সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা তো অবশ্যই ফর্ম ফিল আপটি করবে তোমাদের তোমাদের যে ডকুমেন্টস রয়েছে সেইটা দিয়ে তোমরা ফর্ম ফিল আপটি করবে ফর্ম ফিল আপ করার পরে সাবমিট করে দেওয়ার পরে পেমেন্ট সেকশন যে সাবমিট করে দেওয়ার পরে তোমাদের প্রিন্ট আউট বার করবে সেই প্রিন্ট আউটটা তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে জমা দিতে হবে তার তোমাদের যে ব্লক আছে সেই ব্লকে গিয়ে তোমরা জমা দিতে পারবে সেই জমা দিলেই কিন্তু তবেই তোমাদের কমপ্লিট হবে তোমাদের আবেদন প্রক্রিয়াটি ঠিক আছে এরপরে যে আমি কথা বলছি যে ডকুমেন্টসগুলি তোমাদের অবশ্যই লাগবেই সেইটা আমি তোমাদের বলি বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এই সমস্ত আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড কাস্ট সার্টিফিকেট যদি থাকে এবং রঙিন পাসপোর্ট সাইজ ফটো এগুলো সব তোমাদের কিন্তু লাগবেই ঠিক আছে এরপরে যে কথাটি আমি তোমাদের বলতে চলেছি খুব দেখেও তোমাদের তোমাদের সিলেবাসটাও আমি বলে দেবো যে কী কী এক্সাম আচ্ছা লিখিত পরীক্ষা কিন্তু হবে যারা অঙ্গনওয়াড়ি পদের জন্য আবেদন করতে চাইছো তোমাদের কিন্তু প্রথমে একটা লিখিত পরীক্ষা হবে সহায়ক পদের জন্য তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না যারা অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ তারপরে আবেদন করবে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে আর তারপরে কিন্তু ইন্টারভিউ হবে ঠিক আছে আর যারা সহায়ক অঙ্গনওয়াড়ি সহায়ক পদে কিন্তু যারা আবেদন করবে সহকারী তাদের কিন্তু অবশ্যই ইন্টারভিউ হলেই তোমাদের হয়ে যাবে শুধুমাত্র ইন্টারভিউ করলেই তোমাদের হবে ইন্টারভিউ তোমাদের হবে আর যারা কর্মী পদের জন্য তোমরা অবশ্যই লিখিত পরীক্ষা তারপর ইন্টারভিউ ঠিক আছে লিখিত পরীক্ষা তোমাদের নব্বই মার্কসের হবে এবং টেন মার্কসে তোমাদের ইন্টারভিউ থাকে আমি তোমাদের সম্পূর্ণ কিছু বলে দিচ্ছি এক্সাম প্যাটার্ন সিলেবাস কী কী তোমাদের পড়তে হবে না পড়তে হবে এইটা অবশ্যই তোমরা ভালো করে পড়ে নাও আর মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছে যে এক লক্ষ পঁচিশ হাজার নিয়োগ করা হবে তার মধ্যে কিন্তু দশ হাজার আইসিডিএস কর্মী কিন্তু নিয়োগ করতে হবে খুব তাড়াতাড়ি এবার বলি কবে তোমাদের আবেদন করবে তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাস থেকে তোমাদের বিভিন্ন জেলায় কিন্তু প্রত্যেক এই নয় কি যে শুধুমাত্র দু তিনটে জেলায় হবে প্রত্যেকটা জেলায় কিন্তু এই তেইশ হাজার নিয়োগ করা হবে বিভিন্ন জেলায় কিন্তু অটোমেটিক তোমাদের সেপ্টেম্বর থেকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে বিভিন্ন জেলায় বিভিন্ন সময় কিন্তু রিক্রুটমেন্ট বেরোতে পারে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমরা কোন কোন ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছো এবং তোমরা কোন ডিস্ট্রিকে বসবাস করছো তোমরা অবশ্যই বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে কিন্তু এই আবেদন প্রক্রিয়াও চলতে পারে বা একসাথেও তোমাদের আবেদন প্রক্রিয়া চলতে পারে তোমরা অবশ্যই সবাই আমাকে কমেন্ট করবে যে তোমরা কোন ডিস্ট্রিকে রয়েছো ঠিক আছে তাহলে আমি তোমাদের যখনই নোটিফিকেশান আসবে তখনই তোমাদের আমি যাতে বলতে পারি তোমরা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে স্যালারিটাও আমি তোমাদের বলে দিয়েছি তোমরা দেখে নিতে পারো এবং সিলেকশান প্রসেস আমি স্টেপ এখানে সাতখানা স্টেপ দেওয়া রয়েছে তোমরা চাইলে এটা পড়ে নিতে পারো আচ্ছা আমি তোমাদের তো এক থেকে সাতটা টোটালি তোমাদের স্টেপ কিন্তু বলে দিয়েছি ঠিক আছে এবং আবেদন প্রক্রিয়াটা আমি তোমাদের বলে দিয়েছিলাম যে কি তোমাকে কীভাবে আবেদন করবে ফর্ম ফিল করার পরে তোমাদের এসডিপি অফিসে বা ব্লকে বিভিন্ন ব্লকে গিয়ে তোমরা জমা দিলে তোমাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের সিলেবাসটাও এবার আমি তোমাদের বলে দিচ্ছি তাহলেই তোমাদের ভিডিওটা শেষ করে দেবো মাতৃভাষার বিষয়ে তোমাদের দেড়শো শব্দের মধ্যে প্রবন্ধ লিখতে হবে পনেরো নম্বর দেড়শো শব্দের মধ্যে একটা প্রবন্ধ লিখতে হবে সেটাতে পনেরো নম্বর থাকবে এবং অষ্টম শ্রেণীর পাঠিকগণিক থাকবে এমসি কিউ প্যাটার্নের পনেরো কুড়ি নাম্বার এবং তোমাদের পুষ্টি জনস্বাস্থ্য সমাজের নারীদের মহিলাদের অবস্থান সেটাতে তোমাদের পনেরো নাম্বার থাকবে অষ্টম এবং নবম শ্রেণীর ইংরাজি এবং অনুবাদের জন্য তোমাদের এমসি কিউ প্যাটার্নের কুড়ি নাম্বার থাকবে সাধারণ জ্ঞান তোমাদের থাকবে কুড়ি নাম্বার টোটাল তোমাদের নব্বই নাম্বারের এক্সামটি হবে ঠিক আছে নব্বই নাম্বার এক্সাম হবে তারপর পাস করলে তোমরা অবশ্যই টেন মার্কের জন্য ইন্টারভিউ তোমরা দিতে পারবে এটা তোমরা দেখে নাও ইন্টারভিউটাও আমি তোমাদের বলে দিচ্ছি একটু ভিডিওটা বড়ো হয়ে গেলে তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবে যারা যারা এই সমস্ত ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক আইসিডিএসের জন্য এরপরে আমি তোমাদের সুপারভাইজারের যারা রিক্রুটমেন্ট নিয়ে ওয়েট করে রয়েছে তাদেরও আপডেটটি দিয়ে দেবো এবং তারা কীভাবে আবেদন করবে সেটাও তোমাদের আমি তোমাদের বলে দেবো আজকে কর্মী সহায়িকা সম্পর্কে বললাম এবং আইসিডিএস সব কিছু যে রিক্রুটমেন্ট আসবে সেই বিষয়ে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করলাম তো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও থ্যাংক ইউ সো মাচ